ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে পূর্ব মেদিনীপুরের একটি পথ দুর্ঘটনার খবরে নজর রাখব তমলুকের রামতারকের কাছে একচল্লিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা এই ঘটনায় মৃত চার আহত দুই আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে বিটন কী খবর রয়েছে কিভাবে ঘটল এই দুর্ঘটনা দেখো শুকনো যেটা স্থানীয় পুলিশ সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে হুগলি থানাকুট থেকে ছয় বন্ধু তারা একটি গাড়িতে করে রাত্রিবেলা তারা কিন্তু দীঘা যাচ্ছিল তমলুক থানা এলাকার একচল্লিশ নম্বর জাতীয় সড়কে রামতারকের কাছে সেখানে একটি রাস্তার ধারে একটি মাছের ছোট গাড়ি পিক আপ ভ্যান সেটি কিন্তু দাঁড়িয়ে ছিল যেটা পুলিশের বক্তব্য নিয়ন্ত্রণে হারিয়ে কিন্তু এই ছোট গাড়িটি মাছের গাড়িটির পেছনে ধাক্কা মারে এবং সেখানেই কিন্তু যে ছজন আরোহী ছিল তারা কিন্তু আশঙ্কাজনক হয়ে পড়ে সেই সময় হাইওয়ে যে সমস্ত টহলরত পুলিশের গাড়ি ছিল তারাই কিন্তু উদ্ধার করে তাদেরকে জেলা হাসপাতালে নিয়ে এলে সেখানেই চারজনকে মৃত বলে ঘোষণা করা হয় এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কিন্তু করা হয়েছে তমলুক থানা সূত্রে খবর যে এরা কিন্তু প্রত্যেকে হুগলির খানাকুল এলাকার বাসিন্দা এবং আহ প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হচ্ছে এবং তাদের বাড়ির লোকজন আসছে স্বাভাবিকভাবে এই ঘটনাতে কিন্তু গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ধন্যবাদ